দুপুরবেলা ভূতে মারে ঠেলা। গল্পের পাতায় থাকা শেওড়া গাছের ভূতেরা নানা কাণ্ড ঘটায় নিস্তব্ধ দুপুরে। কিন্তু বাস্তবের ভর দুপুরে বাঁকুড়ার স্কুলের শৌচাগারে কাকে নাকি দেখে ভিড়মি খাচ্ছে ছাত্রীরা। বাঁকুড়ার কোতুলপুরের মির্জাপুর হাইস্কুলের নাম এখন মুখে মুখে ফিরছে। তিন দিন ধরে এই স্কুলেই নাকি শুরু হয়েছে অশরীরীর উপদ্রব। ভয় সিটিয়ে আছে ছাত্রীরা। কেউ কেউ তো শুক্রবার থেকে স্কুলের আশপাশও মানাচ্ছে না। ছাত্রীদের একাংশের দাবি, শৌচাগারে ঢুকলেই নাকি দেখা মিলছে এক ছায়া মূর্তির। আটকে যাচ্ছে পা, অন্ধকার যেন জমাট হয়ে আসছে। কোনো মতে সেখান থেকে বেরোলেই কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কেউ আবার কাতরাচ্ছে যন্ত্রণায়। শুক্রবার সারাদিনে প্রায় ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, শনিবারও তাই। এদিন ১২ জন ছাত্রীকে ভর্তি করতে হয় হাসপাতালে। কেউ কেউ বাথরুমে অনেক কিছু বাজে বাজে জিনিস দেখা আসছে, তার জন্য হচ্ছে আবার আজকের থেকে আবার বলছে নাকি ভূত আছে বাথরুমে, দিয়ে তাতে ওই ভূত আছে বলে আবার বলছে নাকি আজ থেকে আবার বেশি করে হচ্ছে। তো বাথরুম থেকে বেরিয়ে আসার পর সবাই কাঁদছে আর বলছে বাথরুমের ভিতরে কিছু একটা আছে, আর যারা অজ্ঞান হয়ে যাচ্ছে তারা বলছে কেউ আমাদেরকে ধরতে আসছে। আতঙ্ক যে পর্যায়ে পৌঁছেছে তাতে আপাতত স্কুলে আসতে চাইছে না বহু ছাত্রী। অপেক্ষা এখন বিজ্ঞান মঞ্চ ও যুক্তিবাদী দলের সদস্যদের। স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। সভাপতি মশাই, কমিটির লোকজন এসেছেন, ওনারা বিএমএইচ এর সঙ্গে যোগাযোগ করছেন। আমরা হসপিটালে আগেও জানিয়েছি, গতকাল গত পরশু একজন করে হয়েছিল, তাকে আমরা লিখিত দিচ্ছি যাতে করে ওনারা এসে একটা ইনভেস্টিগেশন করেন। এই ধরনের ঘটনা খুব সম্ভবত মানসিক কোনো সমস্যা থেকেই হচ্ছে। তবে ওদের স্কুলের যদি সবাইকারই এরকম হয়ে থাকে তাহলে ওদেরকে একটা হয়তো মাস প্যানিক এরকম কিছু হচ্ছে, তার জন্য একটা প্রপার কাউন্সিলিং করতে পারলে ভালো হয়। এই প্রথম নয়, মাসখানেক আগে ভুতুরে আগুন আতঙ্ক গ্রাস করেছিল বরানগরের সুভাষনগরের একটি পরিবারকে। কিছুটা একই রকম ঘটনা ঘটেছিল ব্যারাকপুরের নগেন্দ্রনাথ বাগচি রোডের এক পরিবারেও। আর বসিরহাটের সাধুবাড়ির শব্দরহস্যের কথা তো কারুর অজানা নয়। এগোচ্ছে বিজ্ঞান, এগোচ্ছি আমরা। আপন ভাগ্য জয় করতে মহাকাশে পাড়ি দিচ্ছে মানুষ। ঘরে ঘরে ইন্টারনেট, পকেটে পকেটে স্মার্টফোন। এমন এক সময় কি করে একটি স্কুলে ভর দুপুরে হানা দিচ্ছে অশরীরী? কেন এত ছাত্রী ভয় পাচ্ছে ভূতের? রহস্য এখনো। স্বপন নিয়োগীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।